কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কুকিং হাউস এন্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকের রেসিপিটি হলো রো মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করে দেখাবো। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দিচ্ছি। মাছগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এক চামচ রসুন দিয়ে দিলাম। বাদামি রঙের করে ভেজে নেব। বাদামি রঙের হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ 3 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ গুলোকে বাদামি রঙের করে ভেজে নেব। পেঁয়াজ গুলো বাদামি রঙের হয়ে গেছে, এখন আমি মশলা এড করে দিচ্ছি। হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দেবো 2 চামচ। পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। লবণ দিয়ে দেবো 7 মতো। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি পানি দিয়ে 5 মিনিট মশলাটা কষিয়ে নেব। যত কষাবেন ততই স্বাদ বাড়বে। পেঁয়াজগুলো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন 5 মিনিট কাঁচকলাগুলোকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটস লেটার কাঁচকলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আমি কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটস লেটার কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নেব। মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝুলের জন্য পানি আমি এখন চারপাশটা কাঁচা মাছ দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট জাল দিয়ে তো বন্ধুরা, এই হলো আমার রুই মাছ দিয়ে কাঁচকলা রান্না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।